ব্ল্যাক সোলজার ফ্লাই আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছেন এখান থেকে যে লার্ভাগুলো বের হচ্ছে সেখান থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই তৈরি হচ্ছে এবং আপনার মাছের খাবার মুরগির খাবার এখান থেকেই তৈরি হচ্ছে এখান থেকে একই সাথে এখান থেকে কসমেটিক্স এই তেলটা ব্যবহার করা হচ্ছে যায় তারপরে ভিডিও এটা আমরা ব্যবহার করা হচ্ছে আর হচ্ছে আমরা আমাদের অজান্তেও এটা মানুষরা খেয়ে খেয়ে থাকি ব্ল্যাক সোলজার ফ্লাই এর বিশেষত্ব হচ্ছে এটা রোগ জীবন ধ্বংস করে আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল শেড আমার পাশে এবং এই রুমের মধ্যে যে কর্মযজ্ঞ চলছে সেটাতে ব্লাক ফ্লাই আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছেন যে এক ধরনের মাছি সেটা থেকে পোলট্রি মাছ এই জায়গার যে খাবারগুলো সেটা সমাধান নিয়ে আসছে বাংলাদেশে একদম বিপ্লব ঘটছে তো সেই বিষয় নিয়ে আজকের আমাদের আসলে এই ভিডিওটা তো আপনারা দেখছেন যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে তৈরি হচ্ছে সেই ব্ল্যাক সোলজার ফ্লাইগুলো এবং আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই নিচের অংশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হচ্ছে খাবার এই খাবার থেকেই সারও তৈরি হচ্ছে এবং এখান থেকে যে লার্ভাগুলো বের হচ্ছে সেখান থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই তৈরি হচ্ছে এবং আপনার মাছের খাবার মুরগির খাবার এখান থেকেই তৈরি হচ্ছে তো আজকের পুরো ভিডিওতে আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি যে কিভাবে এটার শুরু কিভাবে এটা কাজ করে কিভাবে আপনারা নিজেরা শুরু করবেন এবং এটা থেকে কীরকম ইনভেস্ট কিভাবে আপনারা আসলে কতটা সময় লাগে সব বিষয় নিয়ে আজকের ভিডিও তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে এবং আমার সাথে আছেন জুলফিকার ভাই উনি আমাদেরকে সহযোগিতা করবেন পুরো বিষয়টা নিয়ে কিভাবে কাজ করেন তিনি এবং যারা উদ্যোক্তা আছে তারা কিভাবে কাজ করতে পারে এই বিষয়গুলো নিয়ে তো চলুন শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে জুলফিকার আল মামুন নিকনেম সুমন আচ্ছা কি করতেন আগে আর এখন কি করেন আমি পেশায় হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জব করতাম আচ্ছা বর্তমানে জব করছি না এখন মাছ চাষ করি মুরগির ফার্ম করছি আচ্ছা পাশাপাশি ব্ল্যাক সোলজার ফ্লাই কালচার আচ্ছা ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে আপনাকে জিজ্ঞেস করি আপনি আসলে ব্ল্যাক সোলজার ফ্লাইটা আসলে কি ব্ল্যাক সোলজার ফ্লাই হচ্ছে এরা আপনার এক প্রকার কিট কিট পতঙ্গ যারা আপনার হচ্ছে একটা সময় দিয়ে হচ্ছে যখন পূর্ণাঙ্গ বয়সে এরা ফ্লাই করে আচ্ছা মানে যেমন প্রজাপতি প্রজাপতি আপনার হচ্ছে ফ্লাই করে কিন্তু তাদের যে বাচ্চা হয় ডিম থেকে সেটা আপনার একটা লার্ভা অবস্থায় থাকে তদ্রুপ এটা ব্ল্যাক সোলজার ফ্লাই মানে হচ্ছে কালো সৈনিক পোকা আচ্ছা তো এরা হচ্ছে ফ্লাই করে কিন্তু এদের ডিমগুলো থেকে আমরা যখন ফুটে তখন সেগুলো আমরা লার্ভা অবস্থায় থাকি এবং লার্ভা থেকে আবার একটা বয়স আছে যখন পিউপা হয়ে যায় পিউপা থেকে আবার তারা আপনার ফ্লাইয়ে পরিণত হয় আচ্ছা তো এই ব্ল্যাক সোলজার ফ্লাইটটা আমাদেরকে কিভাবে সহযোগিতা করছে বা কি উপকার করছে এবং এটা থেকে কিভাবে বাণিজ্যিক রূপে আপনি নিয়ে এসেছেন আর কি বাণিজ্যিক রূপটা দিয়েছেন ব্ল্যাক সোলজার ফ্লাই পরিবেশ বান্ধব একটা জিনিস যেটা একই সাথে পরিবেশের দূষণ রোধ করছে পাশাপাশি মাছ মুরগি হাঁসের খাদ্য হচ্ছে সাথে পাচ্ছি আচ্ছা পরিবেশের যে রোগ জীবাণু যেটা ছড়াচ্ছে এটা রোধ করতে সহযোগিতা করছে তাহলে আমরা কয়টা প্রোডাক্ট পাচ্ছি এখান থেকে এখান থেকে একসাথে পাচ্ছি ওয়েস্ট ম্যানেজমেন্ট সাথে আমরা পাচ্ছি পরিবেশ দূষণ রোধ করছে সাথে আপনার হচ্ছে জৈব সার সাথে মাছ মুরগি খাবার খাবার আচ্ছা আপনি যে এটা শুরু করলে আসলে কিভাবে শুরুটা আপনার এটা কোথ থেকে শুরুটা আসলে আমি যখন জব করতাম তখন আপনি জানেন যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে বাবনডাঙ্গা জোনটা হচ্ছে পোল্ট্রি বের জোন এরপরে পোল্ট্রি এবং হাঁসের এখান থেকে হাঁস যেমন সারা বাংলাদেশ যায় এখানে আপনার মানে বলতে গেলে হাঁসের সূত্রপাতটা অনেক আমাদের এই বামনডাঙ্গা থেকে মানে অগ্র মানে অগ্রণী ভূমিকা রাখছে বামনডাঙ্গা যেটা এখনো বাংলাদেশের নানান প্রান্তে যে হাঁসগুলো সাপ্লাই হচ্ছে আমাদের এই বামনাতে থেকে নিয়ে যাচ্ছে বলতেছে যে তাদের প্রোডাক্ট তারা ভায়া হয়ে সেল করছে সেল করছে পাশাপাশি এটা পোলটিতে অনেক আগে আছে বাংলাদেশে এক থেকে তিন নম্বর পজিশনের মধ্যে বামনডাঙ্গা সবসময় থাকে মাছও মোটামুটি চাষ হয় তো আমার যে কিছু আত্মীয় স্বজন যারা এর সাথে ইনভলভ ছিল ফ্রেন্ড ইনভলভ ছিল একটা সময় দেখি যে তারা মানে তাদের ভিটেমাটি মাটি বিক্রি করছেন দেনার দেয় তো দেনার কেন হলো যে এত যেটা মানে সবাই করছে লাভ হওয়ার কথা খাবারের দিকটাতে বেশি খরচ পরে তারা যেটা জানলাম যে তারা হচ্ছে লস খেয়ে গেছেন যেটা খাবারের উচ্চ মূল্য এবং কোয়ালিটিপূর্ণ ফিডের অভাব এবং মেডিসিনেরও উচ্চ মূল্য অনেক দাম এমনিতে মাঝে মাঝে এমনি নেটে দেখতাম যে এখান থেকে আসলে কি এখান থেকে অন্যান্য দেশে এটা কিভাবে করছে বা লো কস্টে কি উৎপাদন করছে এই সব সার্চ করতে গিয়ে একটা সময় ব্ল্যাক সোলার ফ্লাই আমার চোখে চলে আসে যখনই আমার চোখে এটা ধরা পড়ে সঙ্গে সঙ্গে আমি ডিসিশন নিই যে এটা মানে মানে জানতে পারি আর কি যে এটা আমাদের একটা আমূল পরিবর্তন ঘটাতে পারে এবং আমি নিঃসন্দেহে আমিও এটাকে বেছে নিতে পারি

একটা সময় মিডিয়াও চলে আসলো আমিও তাদেরকে সহজিত করলাম তারা আমাকে টোটালি এটা একটা বিপ্লব আকারে সবাই মোটামুটি এখন এটা জেনে ফেলেছে আর কি এবং অনেকেই চাষ শুরু করেছে অলরেডি অনেকেই শুরু করছে এবং অনেকেই অলরেডি তাদের মাছ মুরগিকে খাওয়ানো শুরু করেছে তাই এটা অবশ্যই অনেক ভালো কাজ এবং আমি আপনার কাছে জানতে চাইবো যেহেতু আপনি শুরু করেছেন বা এত সময় নিয়ে ভেবে তারপর এই কাজগুলোতে এসেছেন তো যারা শুরু করতে চায় তাদের জন্য তাদের হয়ে আমি কিছু আপনাকে প্রশ্ন করি যে এরকম একটা আপনি তো অনেক বড় একটা ফার্ম করে ফেলেছেন তো যারা অল্প কিছুতে শুরু করবে ধরেন যার একটা পোলট্রি ফার্ম আছে ছোট যার কিছু পুকুর আছে তারা মিনিমাম কত টাকা দিয়ে শুরু করতে পারে এবং এটার কেমন খরচ হয় রেগুলার বা এদের ফিডিং কস্ট কেমন হতে পারে এই বিষয়গুলো নিয়ে যদি একটু সংক্ষেপে বলে আপনার তিন থেকে চার হাজার টাকা স্টার্ট হয়ে যায় মিনিমাম এইটাই এখানে ব্যর্থতার বিষয় নাই এর যত জনই শুরু করবে সবাই সফল হবে আবার আমি বলবো না যে এটা শুরু করলেন আপনি লক্ষপতি কোটিপতি হয়ে গেলেন আমি বলবো যে আপনি সফল হলেন পরে আপনি কিভাবে ইউটিলাইজ করছেন সেটা আপনার তার উপর ডিপেন্ড করে আপনি কত কতদূর যাবেন তো আমি বলবো না যে এটা করলেই আপনি এটা হয়ে যাবেন এটা হবে তো আমি বলবো যে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন এটা উৎপাদনে আচ্ছা এটার কোনো ক্ষতির কোনো দিক আছে কি না এটা থেকে ধরেন যেমন অন্য অন্য যে ফার্মিংগুলো আমরা করি প্রত্যেকটা রোগ বালাই থাকে তারপরে বিভিন্ন জীবাণুর বিষয় থাকে এটার কোনো আছে কি না ব্ল্যাক সোলজার ফ্লাই বিশেষত্ব হচ্ছে এটা রোগ জীবাণু ধ্বংস করে ধ্বংস করে আচ্ছা হ্যাঁ এই কারণে এর কোনো ডিজিজ নেই না এর কোনো ডিসিজ নেই আমি যদি এগুলো হাত দিয়ে লাড়ি চা মানে নাড়াচাড়া করি এবং ওই বছর যদি সাবান দিয়ে হাত না ধুই ওই যদি ভাত খায় কোনো সমস্যা নাই আমি হচ্ছে দীর্ঘদিন হলো করছি এবং মাশাল্লাহ কোনো অসুবিধা হয় না আচ্ছা তার মানে আমরা ভেবেই নেই যে এটাতে কোন অসুবিধা নেই আপনার হচ্ছে আহ হু মানে বিশ্ব খাদ্য সংস্থা এবং হচ্ছে তাদের তারা বলছে আগামী বিশ্বের সকল সমস্যার সমাধান করবে ব্ল্যাক সোজার ফ্লাই সেটা বিভিন্নভাবে আমাদের জীবনযাত্রায় কারণ হচ্ছে একসাথে এরা আমাদের ফুড কস্টি মানে ফুড প্রবলেমটা সমাধান করবে আর এখান থেকে যে তেল বের হয় এটা বায়োডিজেল হিসেবে ব্যবহার এটা থেকে তেলও হয় হ্যাঁ তেল হয় সেটা ওই মানে লার্ভাটা থেকে তেল হয় নাকি হ্যাঁ লার্ভা থেকে তেল হয় আচ্ছা এবং এখান থেকে একই সাথে এখান থেকে কসমেটিক্সে এই তেলটা ব্যবহার করা হচ্ছে তারপরে ফিডেও এটা আমরা ব্যবহার করা হচ্ছে ফিড কস্টিংটা তো অনেক কমায় দিচ্ছে তাই না আবার হচ্ছে আমরা আমাদের অজানতেও এটা মানুষরা খেয়ে খেত থাকি যেমন হচ্ছে আপনার কোরিয়া জাপান তারপরে ভিয়েতনাম তারা সিঙ্গাপুর তারা এটা খাচ্ছে খাদ্য হিসেবে খাচ্ছে আর আমরা বাঙালিরা নিজেদের অজান্তে খাচ্ছি কিভাবে আমাদের দেশে হাই প্রোটিন যুক্ত খাবার আছে সেগুলো ব্ল্যাক সুগার ফ্লেয়ার গুড়ো মিক্সড করা আছে ও আচ্ছা আচ্ছা ওগুলো এই ব্ল্যাক সোলজার ফ্লাই এর গুড়ো গুলো দিয়ে ওই হাই প্রোটিন খাবার ইন্ডিকেট করে বলি বডি বা এটা আপনারা বুঝতেই পারছেন যে আসলে এটার কত বড়ো মার্কেট হতে যাচ্ছে এবং যেহেতু অলরেডি বাইরের দেশগুলোতে এগুলান কালচার করছে এগুলান তৈরি করছে এবং খাবারেও পর্যন্ত এটা ব্যবহার করছে তাহলে বুঝতেই পারছেন যে আপনারা শুরু করতে চাইলেই কিন্তু আপনারা এটা একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন আমরা যতদূর সুমন ভাইয়ের কাছে শুনলাম আর কি সুমন ভাই এটাতে যে আপনি এইগুলো যে করছেন আপনি কতটুকু ওয়েস্ট দিয়ে আপনি কত কেজি তৈরি করছেন ব্ল্যাক সোজা ফ্লাই এখন আমি যেহেতু ফুড ক্রাশার ব্যবহার করছি বা ব্লেন্ডার মেশিন ব্যবহার করছি এখন আমার ওয়েস্ট ফুড দুই কেজি থেকে এক কেজি হচ্ছে আচ্ছা আচ্ছা দুই কেজি ওয়েস্ট থেকে এক কেজি আপনার আচ্ছা এই যে ওয়েস্টটা তো আমাদেরকে কিনতে হয় না তাই না তারপরও যদি যারা কিনে সেটা আলাদা ব্যাপার তার মানে আমরা যেটা পাচ্ছি পুরোটাই ফ্রি বলা চলে তাই তো তাহলে এটা যদি আপনার খাবারে ব্যবহার করে তাহলে ফিডিং কস্ট কতটা কমে আসলে আপনার জানা মতে আপনি কত ফিডিং কস্ট কমাতে পেরেছেন আমরা যখন ওয়েস্ট ফুড ব্যবহার করছি ওয়েস্ট ফুড তো মানুষ ফেলাই দিচ্ছে ফেলাই দিচ্ছে আমি সেটা কিনে মানে কিনাও লাগছে না পরে আমি আনছি তো

বলতে আমি থাকব আচ্ছা আমাদের তো অনেক অডিয়েন্স যারা আমাদের একটা অংশ যারা শিখতে চায় হ্যাঁ তাদেরকে কি কি আমরা অনলাইনে মাধ্যমে কোন ট্রেনিং এর ব্যবস্থা করতে পারবো কিনা বা আপনি ওটাতে কোন সমর্থন দিবেন কিনা তাহলে আমরা হয়তোবা তাদেরকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যাতে যে কোনো জায়গা থেকে আপনাকে শুনতে পারে দেখতে পারে বা আপনার কাছে শিখতে মাধ্যমে হ্যাঁ তারা শিখে নিতে পারে আমি একটা একটা সেশন করতে পারেন সেশন হিসেবে তাদেরকে দেখাই দিলাম যে আপনারা কোথা থেকে শুরু করলেন 그다음에 কি করবেন পুরো একটা পূর্ণাঙ্গ ক্লাস থাকলো তাই তো তো আপনারা খুব শীঘ্রই হয়তো বা আমরা শোন ভাইয়ের অনুমতিতেই আপনাদেরকে একটা খুব সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা করব অনলাইনের মাধ্যমে আপনারা চাইলে ঘরে বসেই নিজের মোবাইল থেকে দেখে এই ব্যবসাটা আপনারা জায়গা থেকে শুরু করতে পারবেন এবং যে এটার যে যত জিনিস যন্ত্রাংশ থেকে শুরু করে যত জিনিস আপনারা ব্যবহার করছেন বা যে কিভাবে কি করছেন সেগুলো নিয়ে হেল্প করার জন্য বাজার আপনাদের সাথেই থাকবে তো শোন ভাই দর্শকের উদ্দেশ্যে শেষে কি বলবেন একটু আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো যারা আপনার কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে যারা আপনার মাছ মুরগি হাঁস পালতে গিয়ে পড়ে গেছেন বা লসের সম্মুখীন হচ্ছেন তারা এটা কালচার করুন ঘুরে দাঁড়াবেন যারা বেকার তরুণী আছে বা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি এটা করতে পারেন এখানে অল্প শ্রম তারাও হয়তো এখান থেকে একটা ভালো কেরিয়ার খুঁজে নিতে পারবেন আর আর হচ্ছে যারা জৈব সার উৎপাদন করছেন তারা আপনারা শুধু ভার্মি কম্পোস্ট এর পরিবর্তে এটাও কালচার করতে পারেন এখানে একই সাথে পুষিবকের খাদ্য এবং একই সাথে জৈব সার পাচ্ছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ শুন ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে এটার ভিতর বাহির কিভাবে কাজ করে তো আপনারা যারা শুরু করতে চান অবশ্যই এটা ভালো করে শিখে নেবেন এবং কিভাবে কাজ করে এগুলো আপনারা দেখে শুনে বুঝে এবং যেখান থেকেই শুরু করতে চান না কেন পর্যাপ্ত জ্ঞান নিয়ে শুরু করবেন এবং যদি কোনো সুবিধা অসুবিধা আপনাদের জানার দরকার থাকে তো অবশ্যই আমাদের বাজারে নক করবেন আমরা যত দূর পারি আপনাদেরকে সহযোগিতা করব এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন এবং এটার কোনো রকম সাপোর্ট যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ